শখের মানুষটা খুব বেশি দিন টিকে না, হয়তো হারিয়ে যায়, নয়তো অন্য কারো হয়ে যায়। তোমাকে হারাতে হবে জানলে বিশ্বাস করো, আমি কখনোই তোমাকে আমার করে চাইতাম না। আমি যদি এটা জেনে যেতাম যে আমি একটা সময়ের পর তোমাকে হারিয়ে ফেলবো, তোমাকে পাওয়াটা একটা নির্দিষ্ট সময়ের জন্য, তাহলে বিশ্বাস করো আর যাই হোক আমি কখনোই তোমাকে আমি চাইতাম না। কারণ তুমি একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকবে আমার কাছে, তারপরে একটা সময়ের পর তুমি আমাকে একা করে চলে যাবে। বিশ্বাস করো প্রিয়তমা, আমি তোমাকে এমনভাবে চাইতাম না, কখনোই তোমাকে আমি মেনে নিতামই না। অথচ আমি এটা জানিই না, আমি এটা বুঝিই নাই যে তুমি একটা সময়ের পর গিয়ে ছেড়ে চলে যেতে পারো। তাই হয়েছে, তাই তো আমি তোমাকে ভুলতে পারিনি, কিংবা যদি জানতাম তাহলে বিশ্বাস করো আমি কবেই তোমাকে বলে যেতাম। আসলে ওই যে কথা আছে না যে হয়তো হারিয়ে যায় নয়তো বদলে যায়, যে কোনো একটা হয়। এই জায়গা থেকে হয়তো তুমি বদলে গেছো কিংবা হারিয়ে গেছো, যে কোনো একটা হবে। জানি হয়তো দিনকালের পরিবর্তনে তুমি একটা না একটা বলবেই, কিন্তু বিশ্বাস করো এই দুইটার থেকে একটা হলেও আমি কখনো চাইতাম না। কারণ আমি অলরেডি জেনে গিয়েছি যে হয়তো হারিয়ে গেছো কিংবা বদলে গেছো, এই দুইটার মধ্যে আমি একটা জেনেই গিয়েছি। তুমি আসলে বদলেও গেছো আবার হারিয়েও গেছো, তাও আবার অন্য কোনো মানুষের সাথে, অন্য একটা মানুষকে ভালোবেসে তুমি হারিয়ে গেছো, আর এই কারণে তুমি বদলেও গিয়েছো। বিশ্বাস করো এটা আমি আগে জানলে কখনো কিংবা কোনো দিন তোমাকে মেনে নিতাম না, কোনো দিন তোমাকে ভালোই বাসতাম না।